আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আজ আমি পাবদা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মাছটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া। মশলাগুলো মাখিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমি ভেজে নিয়েছি, এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমার পেঁয়াজ কুচিটা ফ্রোজেন করা ছিল। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক চামচের চেয়েও কম লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেগুন। এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাতকরা, এটা হচ্ছে সিলেটের বিখ্যাত সাতকরা। তো সাতকরাটা আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। ভালো করে কষিয়ে নিব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম। তো ঢেকে দিয়ে আমি বেগুনটা সিদ্ধ করে নিচ্ছি। তো ঢেকে দিয়ে আমি 6-7 মিনিট রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। কয়েকটা কাঁচামরিচ আবারও ঢেকে দিয়ে একটু রান্না করে নিচ্ছি।
হয়ে গেল ভিউয়ার্স আমার আজকের পাবদা মাছের রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।